আসসালামু আলাইকুম। দুইজন বাঙালি কন্টেন্ট ক্রিয়েটারকে আমার বেশ ঈর্ষা হয়, এতে খারাপ কিছু নাই। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে ঈর্ষা হচ্ছে প্রশংসার একটা নিখাদ ধাপ, একটা উচ্চতর ধাপ। কোনো মানুষকে যখন আমরা ঈর্ষা কিংবা হিংসা করি, এর মানে হচ্ছে ওই মানুষের মধ্যে এমন কিছু আছে, এমন কিছু করছে যেটা আমরা নিজেদের মধ্যেও চাই। আপনার কাছে যদি একটা কম্পাস থাকতো যেটা বলে দিত এই মানুষটার কাছে তুমি কিছু শিখতে পারবা, ওই মানুষের কাছে কিছু শিখতে পারবা, তাহলে দারুণ হতো। আমার কাছে ঈর্ষা কিংবা হিংসা হচ্ছে এই ইমোশনাল কম্পাস, যেটা আমাদেরকে বলে দেয় যে কোন মানুষের কাছ থেকে আমরা সহজে অনেক কিছু শিখতে পারবো। সমস্যা হচ্ছে আমরা ঈর্ষা কিংবা হিংসাকে নেগেটিভভাবে নিই। কাউকে ঈর্ষা করছি, ওকে ডাউন করার চেষ্টা করি। উল্টা হওয়া উচিত ছিল ওই মানুষটার কাছে শিখার, বাট আমরা অন্য মানুষকে অ্যাটাক করে বসি, কারণ আমাদের ইনফেরিয়রিটি বলেন কিংবা নিরাপত্তাহীনতা বলেন, বিভিন্ন কারণে। তাই আমি জেনুইনলি অনেক সময় খুঁজে বের করার চেষ্টা করি, আমি ইমোশনগুলো অবজার্ভ করি যে কোন মানুষকে আমি ব্যক্তিগতভাবে ঈর্ষা কিংবা হিংসা করছি। এবং যখন আমি খুঁজে বের করি, তখন বের করার চেষ্টা করি যে কেন ঈর্ষা কিংবা হিংসা করছি। নিশ্চয়ই মানুষটা এমন কিছু করছে যেটা আমার চেয়ে ভালো মতো করছে বলে আমি মনে করি, এবং তখন ওই জিনিসটা আমি শেখার চেষ্টা করি। এবং এরকম দুজন মানুষের একজন হচ্ছেন এনআই চৌধুরী। এনআইতের কন্টেন্টের জোস পার্ট হচ্ছে সে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আনএপোলজেটিকভাবে বানায়, 15 থেকে 20 মিনিট, তাও আবার হিউমার দিয়ে, যেটা আমি করি না। আমার সাথে টার্গেট থাকে যে কোনো কন্টেন্টই হোক কতটা কাটা ছেটা করে ওয়াটার ডাউন করে সিম্পল ভাষায়, সিম্পল ওয়ার্ডে বোঝানো যায়। এতে সমস্যা হচ্ছে অনেক কমপ্লিকেটেড টপিক, সফিস্টিকেটেড কিংবা ইম্পর্টেন্ট টপিক বাদ পড়ে যায়, যে কাজটা এনআই খুব দারুণভাবে করে। অন দি আদার হ্যান্ড, সেকেন্ড যে কন্টেন্ট ক্রিয়েটর যাকে খুব ভালো লাগে, তিনি হচ্ছেন খালিদ ফারহান ভাইয়া। তার এক্স ফ্যাক্টর হচ্ছে তার সোয়াফ কিংবা তার কারিজমা। তিনি তার চোখে মুখে চাতুরতা, একটা স্ট্রিট স্মার্টনেস আছে, তিনি জীবন দেখেছেন। এবং এমনভাবে কথা মনে হচ্ছে আমার পাশেই বসে আছে, বড় ভাই, হ্যাঁ কি অবস্থা না অবস্থা, লাইফ নিয়ে আমরা কথাবার্তা বলছি। তিনি বিভিন্ন সাধারণ জিনিস খুব সুন্দর গল্প আকারে বলেন, যে জিনিসটা আমিও ইউজুয়ালি করব না। আমি যখনই কথাবার্তা বলতে চাই মনে হচ্ছে যে আমি আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছি, তার বাবা মা এসছে, আসসালামু আলাইকুম আঙ্কেল, আসসালামু আন্টি, ভালো আছেন, হ্যাঁ আন্টি, মুরগিটা খুব ভালো হয়েছে, এই টোনে আমার চলে আসে। বাট ভাইয়া সবসময় ফ্র্যাঙ্ক থাকতে পারেন, উইচ ইজ ভেরি নাইস একটা টোন, খুব সুন্দর একটা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে তিনি কথাবার্তা বলেন। এবং এই দুজন কন্টেন্ট ক্রিয়েটারের মেইন যে জিনিসটা আমি অ্যাপ্রিসিয়েট করি সেটা হচ্ছে তারা এমন জিনিস নিয়ে কন্টেন্ট বানাচ্ছেন যে কন্টেন্টটা তারা না বানাইলে অন্য কেউ ওই স্ট্যান্ডার্ডে বানাইতো না বাংলাদেশে। অ্যান্ড দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। মনে করেন ক্লাস ফাইভের বাচ্চাদেরকে সাইকোলজি বই দেওয়া হইলো, আপনি না বানাইলো আর 100 জন শিক্ষক ওইটা নিয়ে বানাবেন, কারণ এটা কারিকুলামের মধ্যে আছে। সো আপনি না বানাইলো অন্য কেউ জিনিসটা বানাবে, ওই কন্টেন্টটা মার্কেটে থাকবে। বাট এই খালিদ ফারহান কিংবা এনআই চৌধুরী এমন কন্টেন্ট বানাচ্ছে এবং এমন স্ট্যান্ডার্ডে বানাচ্ছে যেটা তারা না বানাইলে অন্য কেউ বানাইতো না, মার্কেটে কেউ ছিল না আসলে এভাবে, ওই স্ট্যান্ডার্ডে বানাচ্ছিল না। তাই দ্যাটস ওয়াই আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস পিপল। এবং আমি চাই যে তারা এক বছরের মধ্যে যেন 1 মিলিয়ন হিট করুক কিংবা আরও বেশি। এখন পার্সোনালি আপনার কাছে আমার দুটো জিনিস আছে আস করার। প্রথম জিনিস হচ্ছে, যদি এরকম মানুষ, এরকম স্মার্ট মানুষ যদি কোনো জিনিস নিয়ে পডকাস্ট করতো, আপনি কোন বিষয়ে তাদের কাছে পডকাস্ট এক্সেপ্ট করতেন কিংবা এক্সপেক্ট করতেন যে তারা এই জিনিস নিয়ে কথা বলুক, বিজনেস নিয়ে কথা বলুক কিংবা তারা সাইকোলজি নিয়ে কথা বলুক, কোন জিনিসে আপনি তাদের কাছে পডকাস্ট এক্সপেক্ট করতেন? আর সেকেন্ড জিনিস ইজ মোর অফ এ রিকোয়েস্ট। সেই জিনিসটা হচ্ছে, কখনো এই জিনিসটা আনিয়েন না যে এনআইচের চেয়ে খালিদ ফারহানের ভিডিও ভালো, খালিদ ফারহানের চেয়ে এনআই চৌধুরীর ভিডিও ভালো কিংবা এদের দুজনের চেয়ে ওই মানুষের ভিডিও ভালো। এটা না অনেক ভক্ত নিজের ভক্তামির প্রমাণ করতে তেলাইতে গিয়ে অন্য মানুষকে ডাউন করে নিজের যে মানুষটাকে পছন্দ তাকে উঠানোর চেষ্টা করে, এতে ওই মানুষটা বিব্রত হয় এবং মার্কেটের বিভক্তি তৈরি হয়। এই জিনিসটা আমি বইয়ের ইন্ডাস্ট্রিতে দেখেছি, আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে মানুষ বিভক্ত করার চেষ্টা করে। এই দুজন মানুষ স্মার্ট মানুষ, কখনো নিজের মধ্যে ফাইট করবে না হয়তোবা, বাট হয়তোবা অনেক মানুষ একজনের উপর আরেকজনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যায়, বিভক্তিটা তৈরি করে ফেলবে, যেটা আমি মোটেও চাই না। অনেকদিন পর বাংলাদেশে ইন্টেলেকচুয়াল মানুষজন কন্টেন্ট বানাইতে আসছে, আমি চাই যে তাদের মধ্যে কোলাবোরেশন হোক। তাই কম্প্যারিজন এখানে না আনলে বেস্ট হয়, কারণ এটা বহুত ইন্ডাস্ট্রি নষ্ট করেছে এবং আমি এটা বহুত চাক্ষুষ প্রমাণ হিসেবে ছিলাম। আই হোপ যারাই কন্টেন্ট দেখছেন, ইউ উইল অ্যাপ্রিসিয়েট ইচ অ্যান্ড এভরি ওয়ানস পার্সোনাল স্টাইল। এবং অফকোর্স পারলে কনভারসেশনে জানাবেন যে এই দুজন মানুষের কাছে আপনি কি এক্সপেক্ট করেন, কিংবা আপনি কি তাদেরকে আগে থেকে জানতেন না কি না, কিংবা জানলেও তাদের কোন পার্টটা আপনার সব থেকে বেশি ভালো লাগে। আমি যে জিনিসটা শেয়ার করলাম ওটা আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমি তাদের কাছ থেকে কোন জিনিস সব থেকে বেশি পছন্দ করি ওটা শেয়ার করলাম। অ্যাজ এ ভিউয়ার আপনি তাদের কোন পার্টটা সব থেকে বেশি পছন্দ করেন পারলেটা শেয়ার করবেন। ইনশাল্লাহ দেখা হয় পরবর্তী ভিডিওতে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।